সন্ধ্যা শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 0.29 পয়েন্ট বা 0.04 শতাংশ সামান্য হ্রাস পেয়ে 6306 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1110 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 20.61 শতাংশ বেশি। সিমেন্ট খাতে হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ, ব্যাংকিং খাতে শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক এবং শিল্প খাতে বাংলাদেশ শপিং কর্পোরেশন ও ওইমেক্স ইলেকট্রোড সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। অপরদিকে বীমা খাতে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইন্ট্রাকো রিফিউলিং স্টেশন ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে দি একমি ল্যাবরেটরিজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার সমতায় শেষ হয়। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 0.80 শতাংশ এবং বীমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.61 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে সিমেন্ট খাতে সর্বোচ্চ 0.90 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প এবং বীমা উভয় খাতে চারটি করে কোম্পানি রয়েছে। এমিরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ওইমেক্স ইলেকট্রোডের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখের পর লেনদেন শুরু করায় প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের আজ দরপতন হয়। গত এক মাসে ওইমেক্স কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধানের খবর প্রকাশের পর আজ শেয়ারটির দরপতন হয়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড, স্কোয়ার নিট কম্পোজিট এবং এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। আসন্ন অর্থবছরের বাজেটে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার মধ্যে শুল্কমুক্ত তালিকায় ক্যান্সার ও ডায়াবেটিসের ওষুধের 10-12 কাঁচামাল যুক্ত করার পাশাপাশি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির জন্য প্রয়োজনীয় পণ্যের কাঁচামাল আমদানিতে ভ্যাট মওকুফ অব্যাহত থাকবে। অন্যদিকে এই ক্ষতিকারক আইটেমগুলোর ব্যবহার কমাতে তরল নিকোটিনের উপর 150% এবং ই সিগারেটের উপর 212.20% কর আরোপ করা হতে পারে। এই পদক্ষেপগুলো জনস্বাস্থ্য পরিষেবা খাতে একটি ভালো প্রভাব বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম 108.50 থেকে বেড়ে 108.75 পর্যন্ত হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ব্যাংকাররা জানান, রেমিটান্সে ডলারের দাম বৃদ্ধির কারণেই মূলত আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর বৃদ্ধি হয়েছে। সেই সাথে উচ্চ আমদানি বিল, রেমিটান্স প্রবাহ এবং রপ্তানি আয়ের ধীর গতির ফলে গত বছর থেকে বিনিময় হার বৃদ্ধি পাচ্ছে। ডলার সংকটের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।